আসসালামু আলাইকুম। আকিদার ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় ইলমুল আকাইদ বনাম দর্শন শাস্ত্র। দিনী আকিদার বৈশিষ্ট্যই এমন যে তা দিল দেমাগে গেঁথে যায়, মানুষের বিবেক বুদ্ধিও তার প্রতি তুষ্ট হয়ে যায়, হৃদয়ের আবেগ উচ্ছ্বাস ও আলোড়নকে আন্দোলিত করে, জীবনের বাস্তবতায় যত বলন চলন ও আচার আচরণ আছে সব কিছুর ওপর তার আলোর প্রতিফলন ঘটে। সর্বক্ষেত্রে আকিদা সবচেয়ে বড় কার্যকরী ও নিয়ন্ত্রণকারী বস্তু, যার প্রভাব ইতিহাসের গতিময়তায় মানব সভ্যতার পরিবর্তন ও পরিবর্ধনে এবং তাদের জীবনের পরিমার্জন ও পরিশুদ্ধকরণে সুস্পষ্ট। যখন থেকে ইসলামী আকিদা অবতীর্ণ হয়েছে তখন থেকেই মানুষের জীবন ও যৌবনে বড় বড় সংস্কার, পরিবর্তন ও বিপ্লব সংঘটিত হয়েছে, যা আপনাদের কাছে অজ্ঞাত কোনো বিষয় না। আর ফালাসফা অর্থাৎ ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, মান্তিকের মতো ফালসাফা নিয়ে মত থাকা হারাম। এটি সালাফুস সালিহ ও বেশিরভাগ গ্রহণযোগ্য মুতাআখিরিন মুফাসসিরদের ইজমা দ্বারা প্রমাণিত। আর এই ফালাসফা বা দর্শনশাস্ত্র হচ্ছে মস্তিষ্কের শৌখিন বিলাস মাত্র, যা মানুষের অলেখ স্বপ্ন আর কল্পনার ভিতরেই ঘোর ঘোর করতে থাকে, এ থেকে সামনে বাড়তে পারে না। এই দর্শনশাস্ত্র মানব সভ্যতাকে এক কদমও সামনে এগিয়ে নিতে পারে না, বরং এর বিরাট অংশ জুড়েই রয়েছে এমন কিছু মতবাদ আর দৃষ্টিভঙ্গির সমষ্টি যা কেবল দার্শনিকদের মাথা আর মস্তিষ্কেই ঘুরপাক খায়। এই দার্শনিকরাই নিজেদের বক্র পথ ও অন্ধকার অলিগলি থেকে উপাদান নিয়ে চিন্তা শক্তি পরিচালিত করে, এর মাঝে অন্তঃকরণের জন্য অনুভূতি ও উচ্ছ্বাসের কোনো উষ্ণতা নেই, হৃদয় অনুভূতির সাথে সুন্দর জীবনের কোনো হাতছানি নেই, জীবনের চলার পথে কোনো রৌশনী নেই। এখানে আমি একটি গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। শিক্ষার্থীদের কাছে বিষয়টি বহুল স্বীকৃত ও পরিচিত, যা ইসলামী ফালসাফা বা ইসলামী দর্শনশাস্ত্র নামে পরিচিত। কোনোভাবেই এটা সম্ভব নয় যে ইসলামী আকিদা মানবীয় মাধ্যম উপমাধ্যমে বর্ণিত হবে এবং মনুষ্য চিন্তার প্রসূত ও বুদ্ধির মারপ্যাঁচে আল্লাহ প্রদত্ত ধর্মবিশ্বাস বিকৃত হবে, যেমন মদের প্রভাব মিশ্রিত পাত্রে পবিত্র দুধ বহন করা সম্ভব নয়। এ কারণেই আল্লাহর পছন্দনীয় স্বচ্ছ আকিদার চিত্র গঠন প্রকৃতিকে দর্শনশাস্ত্রের ছাঁচে ও ধাঁচে বিবৃত করা আপনার পক্ষে সম্ভব হবে না, কারণ এই দর্শন আকিদার নির্মল আলোকে নিষ্প্রভ করে দেয় এবং আলোর সঠিক বিচ্ছুরণকে বাধাগ্রস্ত ও স্থলিত করে। এরপর ইসলামের এই স্বচ্ছ আকিদা হয়ে পড়ে আর্দ্রতাপূর্ণ বিশুষ্ক, অথচ তা উর্বর প্রাণস্পন্দিত ছিল। ইতিবাচক চিন্তা বিশ্বাস থেকে পরিণত হয় নেতিবাচক চিন্তা দর্শনে এবং সহজাতর বিপরীতে হয়ে ওঠে দুর্বোধ ও গ্রন্থিযুক্ত। সূরা কামারের 22, 32 এবং 40 নং আয়াতে বলা হয়েছে, আমি তো কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? ইসলামের জগৎ বিখ্যাত আলিমদের মাঝে কয়েকজন শীর্ষস্থানীয় আলিম দর্শন ও তর্কশাস্ত্রের ছাঁচে আকিদাকে উপস্থাপন করতে চেয়েছিলেন,
যেমন হুজ্জাতুল ইসলাম আবু হামিদ আল গাজালি, ইমামুল হারামাইন আল জুওয়াইনি ও ফখরুদ্দিন আর রাজি। তবে তাদের কাছে প্রথমবারেই এর তিক্ত অভিজ্ঞতা অর্জিত হয়ে যায়। এর ফলাফল ছিল যে তাদের আত্মবিচ্যুতি প্রায় ঘটেই গিয়েছিল এবং তাদের শাস্ত্রীয় মতামতগুলো প্রায় উৎক্ষিপ্ত ও উদ্ভ্রান্ত হয়ে উঠেছিল। অবশেষে তারা দর্শনশাস্ত্র থেকে ফিরে আসতে বাধ্য হয়। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ ছোট্ট একটি বই লেখেন, বইটির নাম ইলমুল কালাম থেকে সর্বসাধারণদের নিরত করা। তিনি সেই বই লিখেছিলেন, ইলমুল কালাম আমার জন্য যথেষ্ট হয়নি, আর আমার রোগ ব্যাধিরও যার জন্য আমি হা হুতাশ করি তাও উপশম হয়নি। তিনি আরও বলেন, সত্য কথা হলো দুই ব্যক্তি ছাড়া ইলমুল কালাম নিয়ে আলোচনা করা হারাম। জুয়াইনি রাহিমাহুল্লাহ জীবন সায়াহ্নে এসে এই আফসোসে অনুতপ ও পরিতাপের আঙ্গুল কামড়ে ধরতেন যে তিনি ইলমুল কালামের অনুসন্ধান এবং তথ্য ও তত্ত্ব উদ্ঘাটনে অনেক বাড়াবাড়ি করেছেন। তিনি বলতেন, তোমরা অক্ষম অপারগ ব্যক্তিদের মতো বিনা দ্বিধায় দিনকে গ্রহণ করো। সত্য যদি সুন্দর কোমল আচরণ দিয়ে আমার সঙ্গ না দেয়, আমার একান্ত ইচ্ছা আমি অক্ষম অপারক ব্যক্তিদের দিনের ওপর মরতে চাই। মৃত্যুকালে আমার শেষ পরিণাম যদি তিনি কালিমাতুল ইখলাসের মাধ্যমে সমাপ্ত না করেন, তাহলে দুর্ভোগ ইবনু জুয়াইনির জন্য। ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলতেন, জ্ঞান বুদ্ধির অগ্রগতির শেষ হল বন্ধত্ব ও নিষ্ফল কর্ম। জগৎবাসীর কর্মতৎপরতার শেষ স্তর হল ভ্রান্তি ও ভ্রষ্টতা। এই দীর্ঘ জীবনে তথ্য অনুসন্ধান ছাড়া কিছুই অর্জন করিনি, কিছু প্রশ্ন আর অভিযোগের স্তূপ ছাড়া কিছুই সঞ্চয় করিনি। আল মিলাল ওয়ান নিহাল গ্রন্থের রচয়িতা ইমাম শাহরাস্তানি বলেন, দুনিয়ার বহু প্রতিষ্ঠান ও অনুষদ আমি ঘুরে দেখেছি, চোখ বুলিয়েছি ওই সব শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের দিকে। আমি দেখেছি কেবল উদ্ভ্রান্ত লোকের হাত থুতনির পরে রাখা কিংবা পরিতাপের দন্তে ঘাত প্রতিঘাতকারী। হ্যাঁ, এই তিনজন কীর্তিমান পুরুষ ইলমুল কালাম থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিলেন, কিন্তু কখন? যখন যুক্তিবিদ্যা ও দিকদর্শন, যা বিভিন্ন রকমের পৌত্তলিক শ্লোক আর উপাখ্যানে ভরপুর এক জলাশয় নিজেদের আকিদা কদর্য করে তুলেছিল। আর কীভাবে বা সম্ভব? মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ একটি পরিশুদ্ধ আকিদা এমন সব চিন্তা ফিকিরের মাধ্যমে বিবৃত হবে যা পৌত্তলিকতায় আকণ্ঠ রূপে আছে, প্রতিমা বিশ্বাসে কদর্য হয়ে আছে। এমনটি হওয়া কশিন কালেও সম্ভব নয়। তাছাড়া এই মহান ইমামগণ ছিলেন ইলমুল উসুলের অসম্ভব প্রতিভাধর ব্যক্তিত্ব, তাই তারা সকল মৌলনীতি যুক্তিবিদ্যা ও দর্শনশাস্ত্রের সাহায্যে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, ফলে তারা মৌলনীতিগুলো আরও জটিল ও দুর্বোধ্য করে তোলেন, আর উসুলগুলো হয়ে ওঠে শুষ্ক ঠনঠনে, অথচ সেগুলো ছিল কত সহজ সরল এবং বোধগম্য। আমার কথায় যদি আপনাদের সন্দেহ হয়, তাহলে ইমাম শাফিঈ রাহিমাহুল্লার রিসালাহটি পড়ে দেখুন। কিতাবটির সারল্য, সহজতা ও স্বাভাবিকতার প্রতি লক্ষ্য করুন। আপনি যদি একান্তভাবেই আগ্রহী হন, তাহলে সেই রিসালাতের সাথে অন্যান্য কিতাব যেমন ইমাম সুবকির লেখা জামুল জাওয়ামি ও ইমাম কামাল ইবনুল হুমামের লেখা আত-তাহরির এর সাথে মিলিয়ে দেখুন। তাহলে দেখতে পাবেন কত বিশাল পার্থক্য এবং কেমন দূরত্ব। আমার কাছে বড়ই অদ্ভুত লাগে, এখানে এই যুক্তিবিদ্যা ও তর্কশাস্ত্র বিশেষভাবে পাঠদান করা হয় আর দলিল দেওয়া হয়। এগুলো নাকি উসুল ও আকিদার জন্য খুবই জরুরি।
আল্লাহ প্রদত্ত আকিদা যা মানুষের সামনে বর্ণনা করা এবং বিজয়ী করার দায়িত্ব ও স্বয়ং কুরআনুল কারিমই দিয়েছে। অবশ্যই সরল, সহজ, অকৃত্রিম হতে হবে, তাই তো মানবীয় চিন্তাপ্রসূত কোনো মাধ্যম উপমাধ্যম দ্বারা এই আকিদা বর্ণিত হওয়া বৈধ নয়। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ বলেন, শিরক ছাড়া যত কাজ থেকে আল্লাহ বান্দাকে নিষেধ করেছেন সেগুলোতে লিপ্ত হওয়া যত না নিকৃষ্ট, ইলমুল কালামে লিপ্ত হওয়া তার চেয়ে বেশি নিকৃষ্ট। তালবিসুল ইবলিস পৃষ্ঠা 102। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন, বেদাতি ও প্রবৃত্তিপরায়ণ লোকদের সাক্ষ্যদান গ্রহণযোগ্য নয়। তার সঙ্গীদের অনেকে বলেছেন, এ দ্বারা তিনি কালাম চর্চাকারীদেরই উদ্দেশ্য করেছেন। শারহুল ফিকহিল আকবার পৃষ্ঠা 6। মানবীয় যুক্তি দর্শন থেকে আকিদার পরিশুদ্ধি জরুরি। আকিদা বিশুদ্ধ করা খুবই জরুরি এবং মানবীয় মতামত ও উপাখ্যান থেকে পরিশুদ্ধ করা অপরিহার্য। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বরং তা আল্লাহ সুবহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ বিশুদ্ধ আকিদার মৌল কাঠামো ও ভিত্তি প্রস্তর। যদি এই আকিদা ও পরিশুদ্ধ বিশ্বাস মানবীয় চিন্তাপ্রসূত মতবাদ ও চিন্তাদর্শন দ্বারা সংক্রমিত হয়ে পড়ে, তাহলে সেটি আর আল্লাহর পছন্দনীয় ও নির্বাচিত মানহাজ থাকে না, আর তার মাঝে এমন কোনো গুণাগুণ ও বৈশিষ্ট্য থাকে না যা তাকে দুনিয়া ও আখিরাতের মহাকল্যাণের দিকে নিয়ে যেতে পারে। সম্ভবত বিষয়টি নিয়ে আপনিও আরও স্পষ্ট হতে চাচ্ছেন। তাহলে চলুন আমরা ইতিহাসকে জিজ্ঞাসা করি এবং তারা যুগ পরম্পরা থেকে ঘুরে আসি। কুরআন আমাদের বলেছেন সূরা ফুসিলাত এর 42 নং আয়াতে বলা হয়েছে, এটি এমন একটি গ্রন্থ যার সামনে কিংবা পেছন থেকে কোনো ভ্রান্তি অনুপ্রবেশ করতে পারে না, এটি প্রজ্ঞাময় ও প্রশংসিত সত্তার পক্ষ থেকে অবতীর্ণ। নিশ্চয়ই সমস্ত নবী রাসূল তাওহীদের বিশুদ্ধ আকীদা নিয়েই আগমন করেছেন। সূরা আম্বিয়ার 25 নং আয়াতে বলা রয়েছে, আপনার আগে আমি যত রাসূলই পাঠিয়েছি তার প্রতি আমি এই ওহী নিয়ে করেছি যে আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, অতএব তোমরা আমারই ইবাদত করো। এটি কুরআনের অকুণ্ঠ সত্য সাক্ষ্য। এ পর্যায়ে আমরা ইতিহাসের বিভিন্ন পাতা অনুসন্ধান করে দেখব ইহুদি ও খ্রিস্টানরা কীভাবে আকিদাকে পরিবর্তন ও বিকৃত করেছে। সূরা তাওবা এর আয়াত 30-এ বলা হয়েছে, ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা বা মাসিহ আল্লাহর পুত্র। এ তো স্রেফ তাদের মুখের কথা, তারা তাদের পূর্ববর্তী কাফিরদের মতোই কথা বলছে। আল্লাহর অভিশাপ তাদের ওপর, কিভাবে তারা সত্য থেকে বিচ্যুত হয়ে পড়ছে। আপনি যদি কিতাবুল মুকাদ্দাস খুলে দেখেন তাহলে দেখবেন কিতাবটি সপৌত্তলিক বর্ণনা ও প্রতিমা চিন্তা বিশ্বাসে আক্রান্ত হয়ে আছে। সেখানে লেখা আছে বুক অব জেনেসিস বইয়ের 9 নং পৃষ্ঠায় বলা হয়েছে, মহান রব আদমকে ডাক দিয়ে বললেন, তুমি কোথায়? ইয়া রব, তারা যা বলে আপনি তা থেকে পুত পবিত্র ও মহামান্বিত, তিনি নাকি জানেন না আদম কোথায়? তাহলে তিনি কেমন ইলাহ? তিনি কি গোপন বিষয় জানেন না? তিনি কি এর চেয়েও গুপ্ত ও রহস্যময় বিষয় প্রকৃত পরিজ্ঞাত নয়? কুরআন কি আমাদের এ ব্যাপারে কিছুই বলেননি? সূরা মুজদালা এর 7 নং আয়াতে বলা হয়েছে, তুমি কি ভেবে দেখোনি আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহ জানেন? যে কোনো তিনজনের গোপন কথা হলে তিনি থাকেন তাদের চতুর্থ জন, আর 5 জনের হলে তিনি থাকেন ষষ্ঠ জন। এর চেয়ে কম কিংবা বেশি হলেও সেখানেই তারা থাকুক, যেখানেই তারা থাকুক তিনি তাদের সঙ্গেই থাকেন। এরপর কিয়ামতের দিন তিনি তাদের কৃতকর্ম জানিয়ে দেবেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছু অবগত আছেন। তারা কি আল্লাহ সুবহানাল্লাহ তাআলার
এই ঘোষণা শুনেননি? যা সুরামূলকের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তোমাদের কথা গোপন রাখো কিংবা প্রকাশ করো, তিনি তা জানেন, কারণ তিনি তো অন্তরের বিষয়াদি সম্যক অবগত। তারা আসমানি কিতাব ও আল্লাহ প্রদত্ত আকিদার মাঝে বিকৃতি ও পরিবর্তন ঘটিয়ে কি অর্জন করল? হ্যাঁ, তারা অভিশাপ আর দুর্ভাগ্য অর্জন করেছে, যা আজ গোটা মানব জাতি বয়ে বেড়াচ্ছে। ইহুদি ও খ্রিস্টান ধর্মবেত্তারা যে নিজেদের পক্ষ থেকে মতবাদ ও বক্তব্যের অনুপ্রবেশ ঘটিয়েছে, এ বিষয়টি কুরআনুল করিমে সুস্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছেন। সূরা বাকারার 79 নং আয়াতে বলা হয়েছে, যারা নিজেদের হাতে কিতাব লেখে তারপর এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণের জন্য বলে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তাদের হাত যা রচনা করেছে তার জন্য রয়েছে শাস্তি, আর তারা যা উপার্জন করেছে তার জন্যও রয়েছে কঠোর শাস্তি। খ্রিস্টানদের অনুপ্রবেশমূলক কর্মকাণ্ডের মাঝে ছিল তৃতীয়বাদের অনুপ্রবেশ। তারা মানবীয় চিন্তাপ্রসূত কিছু মতামত ও লোকবিদ্যাকেও, যার উৎস ছিল ভূগোল, জ্যোতির্বিজ্ঞান ও অন্যান্য শাস্ত্রের সামান্য কিছু অভিজ্ঞতা লব্ধ অনুমান, নিজেদের ধর্মের অবিচ্ছেদ্য গণ্ডিতে অনুপ্রবেশ করায়। ভূবিজ্ঞানেও তারা বেশ কিছু বই লেখে, তারা সেগুলোর নাম দেয় খ্রিস্টীয় ভূবিজ্ঞান। যারা এর বিপরীত মতামত দিয়ে থাকেন তাদেরকেই তারা ধর্মদ্রোহী কাফির আখ্যায়িত করত। যেসব ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী নিজেদের নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবনের উপর মতামত পেশ করত, স্বপক্ষে সত্যবাদিতার দাবি করত, তারা তাদের খুঁজে খুঁজে বের করত এবং গির্জার ব্যবস্থকরা তদন্ত পরিষদ নামে তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান খুলতে থাকে। গির্জার ব্যবস্থাপকরা ওই জ্ঞানীগুণী বিদ্বানদের, যারা গির্জার দৃষ্টিতে ছিল ধর্মদ্রোহী নাস্তিক, ধরে ধরে বিভিন্ন বনে জঙ্গলে গিরিগুহায় বন্ধ করে রাখত। প্রায় 3 লক্ষ খ্রিস্টানকে, যারা এইসব ভূতত্ত্ব ও জ্যোতির্বিদ্যার জ্ঞান নিজেদের মাঝে ধারণ ও লালন করত, যা ছিল গির্জার দৃষ্টিতে ধর্মদ্রোহের সামিল, শাস্তি ও দণ্ড প্রদান করে 32,000 মানুষকে জলজ্যান্ত পুড়িয়ে মারে। তাদের মাঝে ছিল প্রকৃতি বিজ্ঞানী ব্রুনো ও আরেক বিখ্যাত প্রকৃতি বিজ্ঞানী গ্যালিলিও, কারণ সে পৃথিবীর আবর্তনশীলতার বিশ্বাস প্রচার করত। এছাড়াও দণ্ড দেওয়া হয় বিজ্ঞানী কোপার্নিকাসকে। এক খ্রিস্টান পণ্ডিত বলে, কোনো ব্যক্তির অধিকার নেই যে সে খ্রিস্টবাদে এবং একই সাথে বিজ্ঞানী বিশ্বাস করবে আবার স্বাভাবিক মৃত্যুবরণ করবে, বরং অবশ্যই তাকে নিহত বা আগুনে পুড়ে মরতে হবে। এ ব্যাপারে বিস্তারিত জানতে পড়ুন সাইয়েদ আবুল হাসান আলী নাদাবি রাহিমাহুল্লার অনবদ্য রচনা মা জা খাসির আল আলামু বি ইনতিহাতিল ইনহিতাতিল মুসলিমিন এর পৃষ্ঠা 571। ফলাফল কি হলো? ফলাফল হলো ধর্ম ও বিজ্ঞানের মাঝে অনিবার্য এক দ্বন্দ্ব। বিজ্ঞানীরা চিন্তা করতে লাগলো কিভাবে গির্জার কর্তৃত্ব দাপট ও চরম সীমালঙ্ঘন থেকে মুক্তি পাওয়া যায়। তারা চিন্তা করলো প্রথমে গির্জার ঈশ্বরকে দমন করতে হবে, তাহলেই গির্জাকে নির্বাসনে দেওয়া যাবে, কারণ গির্জার রক্ষকেরা ঈশ্বরের নাম ভাঙিয়েই এসব করছে। প্রথমে তারা গির্জার বেশ কিছু আধ্যাত্মিক সংশোধন প্রক্রিয়াকে অস্বীকার করে, যেমন লুথারের সংস্কার আন্দোলন, ক্যালভিনের আন্দোলন ইত্যাদি। তারা পোপের শিক্ষার বিরুদ্ধে সংগ্রাম অবতীর্ণ হন। এই শিক্ষাগুলোকে শয়তানের দীক্ষা বলে অভিহিত করে, যেমন ত্রিতত্ত্ববাদের দর্শন, ক্ষমা প্রাপ্তির টিকিট বিক্রি, অপরাধের স্বীকারের মাধ্যমে পাপ মোচন। এই দুই সংস্কারকর্মী ও পোপের মাঝে ঘোরতর এক লড়াই শুরু হয়েছিল, কিন্তু 18 শতাব্দীর শেষ অর্ধে শুরু হয় এক নবযুগের সূচনা।
তারা এর নাম দিয়েছে পাশ্চাত্য রেনেসাঁর যুগ বা আকল বুদ্ধি নেতৃত্বের যুগ। এই সময়ই জন্ম নেয় নেৎসে। সে এসে ঘোষণা করে ধর্মের ওপর বুদ্ধির রাজত্ব ও কর্তৃত্ব চলবে। তারপর আসে হেগেল। সে এসে ধর্মকে উন্মাদনা ও বিকারগ্রস্ততার সাথে এঁটে দেওয়ার জন্য তৎপরতা চালায়। হেগেলের তত্ত্বমতে বিবেকের নামই আল্লাহ, অথচ তাদের শিরকি কর্মকাণ্ড থেকে আল্লাহ পুত পবিত্র ও মহামান্বিত। তারপর ঊনবিংশ শতাব্দীর শুরুতে এসে ধর্ম ও বিজ্ঞানের মাঝে দ্বন্দ্ব ও বৈরিতা চরম পর্যায়ে পৌঁছায়। তারা এই যুগের নাম দেয় দৃষ্টবাদের যুগ বা ইন্দ্রিয় শক্তির কর্তৃত্বের যুগ। এই যুগ বাস্তবতা ও প্রকৃতিকে সকল শক্তির উৎস মনে করে এবং বুদ্ধি ও ধর্মের ওপর প্রকৃতির কর্তৃত্বকে স্বীকৃতি দেয়। তারা ঘোষণা করে মানুষের বুদ্ধি হলো প্রকৃতির মানব সন্তান। তারা বলে মানুষের পথ চলা শুরু হয় নিঃসঙ্গ ও দলবিচ্ছিন্ন অবস্থায় আর শেষ হয় কোলাহল মুখর দলবদ্ধ অবস্থায়। সেই যুগের বিখ্যাত মনীষী হচ্ছে অগাস্ট কন্ট। আমি বুঝি না কীভাবে প্রকৃতি মানুষের মস্তিষ্ক বাস্তবতাকে খোদাই করে। প্রকৃতি গরু আর বানরের মস্তিষ্কে যে বাস্তবতা আঁকে কম্পট ও অন্যান্যদের মস্তিষ্কও কি সেই রকম খোদাই চালিয়ে যায়? এই যুগে আসে ডারউইন। সে সময়টাতে সে তার বই দ্য অরিজিন অফ স্পিসিস প্রকাশ করে, দ্য ডিসেন্ট অফ ম্যান নামে প্রকাশ করে আরও একটি বই। যখন বিবাদ চরমে পৌঁছে যায়, ডারউইন ও গির্জার অনুসারীদের মাঝে আগুন জ্বলে ওঠে। মানুষ ধর্মের নামে যে প্রতারণা আর ক্ষতির শিকার হচ্ছিল তার একে মুক্তি ও স্বাধীনতার অসাধারণ সুযোগ মনে করে। ডারউইন একসময় প্রাণের বিকাশ ও সমৃদ্ধিতে আল্লাহর কর্তৃত্বকে অস্বীকার করে বসে। সে বলে প্রাণের ক্রমবিকাশ ও সমৃদ্ধিতে আল্লাহর কর্তৃত্বের ব্যাখ্যা হলো এমন একটি পদার্থকে যুক্ত করুন যা প্রকৃতির নির্ভেজাল স্বয়ংক্রিয় ব্যবস্থাকে অকেজ করে দেয়। তারপর আসে মার্কস। সে এসে অর্থনৈতিক পর্যালোচনা ভাজে ভাজে নাস্তিকবাদের ঘোষণা দিতে থাকে। সে বিশ্বাস করত যে ধর্ম, আধ্যাত্মিকতা, চারিত্রিকতা ও পারস্পরিক আচরণ হচ্ছে বস্তুবাদের বিপরীত মেরুর বস্তু। মানব সভ্যতার ইতিহাস হলো খাবার সন্ধানের ইতিহাস। ম্যানোফেস্টোতে সে সমাজতন্ত্রের স্লোগান নির্বাচন করে। মানুষের মৌলিক চাহিদা হলো খাদ্য, বাসস্থান ও জাতীয়তাবাদের প্রতি আত্মনিবেদন। তার মতে ধর্ম মানব জাতির জন্য আফিম ও বিকারগ্রস্ততা। তারপর আসে ফ্রয়েড। সে এক কাম জগতে নিজের আওয়াজকে জোরালো করতে থাকে। সে বলে মানুষের স্বভাব প্রকৃতি মানুষকে শাসন করে, পরিচালিত করে। রূহ বা আত্মার কোনো অস্তিত্ব নেই। মানব জীবন পুরোটাই কাম প্রবণতার স্ফুরণ মাত্র। এমনকি ধর্ম, স্বভাব, আচরণও মূলত কামতাড়নার ফলাফল। পুত্র ও সন্তান তার মাকে ভালোবাসে মূলত সুপ্ত কাম বাসনা থেকে, কিন্তু সে তার বাবাকে দেখতে পায় যে বাবা তার মাঝে আর তার মায়ের মাঝে প্রতিবন্ধক হয়ে আছে, যার ফলে তার ভেতরে জন্ম নেয় এক ধরনের বন্ধাত্ম ও ভাবাচ্ছন্নতা। একজন কন্যা শিশুও তার বাবার প্রতি আকৃষ্ট হয় মূলত কাম প্রবণতার কারণেই, কিন্তু সে তার আর বাবার মাঝে দেখতে পায় যে মা এসে প্রতিবন্ধকতা তৈরি করছে। তখন তার মাঝে এক ধরনের গভীর ভাবাচ্ছন্নতা তৈরি হয়। আর এটি সবারই জানা যে এসব কুকীর্তির পিছনে ইয়াহুদিরা কলকাঠি নাড়ছিল। জায়নবাদী ধর্মযাজকদের প্রোটোকলের বক্তব্য হলো আমরা ডারউইন, মার্কস ও নেৎসের সফলতাকে তাদের মতামত ও মতবাদকে প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কার্যকর করছে। চরিত্র বিনাশকারী এই প্রভাব সুনিশ্চিতভাবে প্রমাণিত যা তাদের আবিষ্কার ও মতবাদ থেকে অন্যান্য জাতিগোষ্ঠীর মন মস্তিষ্কে ইয়াহুদি ব্যতীত বেড়ে ওঠে। আল খাতরুল ইয়াহুদি বা ইয়াহুদি প্রোটোকল
পৃষ্ঠা 231 নং আয়াত, পৃষ্ঠা নাম্বার 231। গির্জার অবস্থা ও অবস্থান কি? এখন সে মানুষের পিছনে পিছনে ঘুরঘুর করছে অথবা তাদের পিছনে হাঁপিয়ে হাঁপিয়ে চলছে। এখন সে মানুষের কাছে অনুরোধ জানায়, তারা যেন সপ্তাহে কোনো ইশতেহারে বা ধর্মীয় সম্মেলন কেন্দ্রে ঘণ্টাখানেক বা তার চেয়ে কম সময়ের জন্য হলেও উপস্থিত হয়। গির্জায় কোনো অনুষ্ঠান করার জন্য যে কোনো কলেজের দরজায় কোনো একটি ইশতেহার লটকানো থাকবে। তুমি যে কোনো একটি নির্বাচন করতে পারো। রবিবার 1 অক্টোবর 1950-এ বিকাল 6টায় রাত্রিকালীন হালকা নাস্তার ব্যবস্থা থাকবে। জাদুকরি কিছু খেলা, কিছু হেয়ালিপনা, কিছু প্রতিযোগিতা, কিছু প্রবোধন আয়োজন, নৃত্য পরিবেশনা, এ সকলই ছিল চিন্তাবিদদের বিরোধ। আপনি কি শুনতে পাননি? এখন গির্জা তাদের অনুরোধ জানায় একটু প্রমোদ ও নৃত্যের আয়োজনে অংশগ্রহণ করে হলেও যেন তারা গির্জায় জড়ো হয়। কিন্তু গির্জার এহেন পরাজয় ও নির্বাসন সত্ত্বেও ধর্ম আর বিজ্ঞানের মাঝে সেই দ্বন্দ্ব ও কোন্দল রয়ে গেছে। এই দেশ ও বৈরিতা এখনও মানব জাতিকে ক্লান্ত ক্লিষ্ট করে তোলে। এখনও তাদের ওপর দুর্ভোগ চাপিয়ে দেয়। এখনও তার প্রতিক্রিয়া আমরা বয়ে বেড়াচ্ছি। আমাদের হাত থেকে, আমাদের সন্তানদের পক্ষ থেকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পক্ষ থেকে এখনও আমরা এর মূল্য দিয়ে যাচ্ছি। চরম অস্থিরতা, শৃঙ্খলাহীনতা ও ষড়যন্ত্র ও দুর্ভাগ্য বয়ে বয়ে এখনও আমরা মুক্তিপণ দিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি সবাই আমরা আমাদের বিবেক বুদ্ধি দ্বারা আমাদের লেকচারকে অনুধাবন ও বিশ্লেষণ করব। আসল আকিদা কি, আকিদার পরিচয় কি, এ নিয়ে আমরা জানব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টসের মাধ্যমে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।